গাজীপুরের কালিয়াকৈরে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। বেশ কয়েক মাস ধরে আবাসিক শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে সারা দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা গ্যাস পান গ্রাহকরা। এতে কারখানার উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুখে শিল্প মালিকরা। এমন পরিস্থিতিতে দ্রুত গ্যাস সংকট কেটে যাওয়ার আশ্বাস দিলেন তিতাসের কর্মকর্তা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে মৌসুমী রহমানের রিপোর্টে। শিল্প সমৃদ্ধ এলাকা গাজীপুরের কালিয়াকৈর, যেখানে গড়ে উঠেছে নানা ধরনের শিল্প কারখানা, আর এসব কারখানার উৎপাদন সচল রাখা হয় বিদ্যুৎ আর গ্যাস দিয়ে। তবে বিদ্যুৎ সমস্যার অনেকটা সমাধান হলেও সারা দেশের মতো এই উপজেলায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট, যার ফলে শিল্প কারখানায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এমন অবস্থা চলতে থাকলে কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে গ্যাস সংকটে সিএনজি স্টেশন সহ বাসাবাড়িতেও দেখা দিয়েছে দুর্ভোগ। কারখানার শ্রমিকদের বেতনও ঠিক মতো মালিকরা দিতে পারতেছে না। যেভাবেই হোক ওনারা অনেক দয়া করে অন্যান্য ফান্ড থেকে ক্রিয়েট করে যেভাবে হোক দিচ্ছে। আবার গ্যাস বিল যখন আসে, গ্যাস বিল দিতেও আমাদের সমস্যা হচ্ছে। আমাদের আয় থেকে সোজা কথা আমাদের প্রতিনিয়তই লস হচ্ছে। রান্নার টাইমে গ্যাস থাকে না, আবার এটা দুটার দিকে একটু বাড়ে, আবার থাকে না রাত 10টার পরে বাড়ে। সকালে না খেয়ে চলে গেছি, আবার লাঞ্চে হালকা গ্যাস আছে, এখানে তো রান্না করা যায় না। ভাতেতেই 40-50 মিনিট লাগে যায়, তরকারি রান্না করবো ওই খালি ভাত, কোনোদিন খাওয়া যায় কোনোদিন না খাই অফিসে যাইতে হয়। এদিকে খুব দ্রুত এই সংকট কেটে যাবে বলে আশ্বাস দেন তিতাসের এই কর্মকর্তা। সরকারের ঊর্ধ্বতন মহল এই গ্যাস সরবরাহের ঘাটতির বিষয়ে ওয়াকিবহাল আছেন এবং তৎপর আছেন যত তাড়াতাড়ি শীঘ্র, যত শীঘ্র সম্ভব এটা নিরসন করার। প্রতিদিন আমাদের নিজস্ব উদ্যোগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তিতাস গ্যাসের তথ্য মতে প্রায় 11,500 আবাসিক গ্রাহক এই ভোগান্তির শিকার। এছাড়া বাণিজ্যিক লাইন 27টি, শিল্প কারখানা 188টি, সিএনজি পাম্প রয়েছে 10টি। এসব মিলিয়ে এই উপজেলায় প্রতি মাসে 10 লাখ ঘনমিটার গ্যাস প্রয়োজন হলেও সেখানে গ্যাস মিলছে মাত্র 5 লাখ ঘনমিটার। মৌসুমী রহমান, আরটিভি।